হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন টু আওয়ার চ্যানেল এন্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন ড্রাগন ইটার। ফ্রেন্ডস, আজকে আমার লাঞ্চ মেনুতে আছে দেখো মিক্সড ভেজ, তার সাথে হচ্ছে গরম গরম মাছ ভাজা, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, তার সাথে হচ্ছে ডবল ডিমের পোচ। তো ফ্রেন্ডস, চলো শুরু করি, লেটস ইট লাইক ড্রাগন। তো প্রথমে ফ্রেন্ডস, আমি একটু মিক্সড ভেজ দিয়ে খাই। এই মিক্সড ভেজটা আমি গাজর, আলু, মটরশুঁটি, ফুলকপির যে ডাটাগুলো হয় সেইটা সমস্ত দিয়ে একটা মিক্সড ভেজ বানিয়েছি, দারুণ টেস্টি হয়েছে। ওয়াও, দারুণ ছিল। আর ফ্রেন্ডস, এই গরম গরম মাছ ভাজা দিয়ে আমি বাঁধাকপির তরকারিটা খাবো। ওয়াও, কম্বিনেশনটা দারুণ কিন্তু। আজকে একটু শুকনো শুকনো খেতে ইচ্ছা করলো, ওই কারণে ঝোল বা ঝাল বা ডাল কিছুই করিনি আমি। Thank you.
ফ্রেন্ডস আমার একদম পাত পরিষ্কার, দারুণ তৃপ্তি করে খেলাম, হেভি লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ড্রাগন ইটার তোমরা কেন দেখবে, ড্রাগন ইটার এই কারণেই দেখবে কারণ সপ্তাহে 7 দিনের 7 রকম মেনু তোমাদের সামনে নিয়ে আমি হাজির হই। আর যাতে কোনো কনফিউশন না থাকে রান্নাঘরে গিয়ে যে আজকে কি করব, তো ফ্রেন্ডস সেই জন্যই তোমরা ড্রাগন ইটার ফলো করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে প্রচুর রকম ইন্সপায়ার করে। আর আজকের মতন আসছি, সবাই খুব ভালো থেকো, একটা নতুন উইকেন্ডের জন্য রেডি থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।